আবার তো 2 সপ্তাহ পরে আসছিস, কি রোদ! ছেলেটা আমার কাহিল হয়ে যাচ্ছে রোদেতে। স্টেশনে দাঁড়িয়ে আছি, 5 মিনিট চলে যাব। এমন দুবার থেকে ট্রেনটা আসবে, আবার তারপরে যাচ্ছি টকিপুর থেকেই বেরোলাম। দেখো ম্যাগিটা আমার হয়ে গেছে, অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে বাড়ি যাবার পালা, মা দিতে যাচ্ছে, একটু এগিয়ে দিতে যাচ্ছে, ছেলে সামনে যাচ্ছে, ছেলের হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ, এখন বাজে 3টে। তো আজকে তো বুধবার, আজকে জানো আমাদের ফান্ডে, তো ফান্ডের দিনে ফান্ড করতে পারলাম না, যা না যাবার সময় যাব। দি ব্যাগটা দি, যাওয়ার সময় যাবো তো টকিপুরে নামবো, কারণ হাজবেন্ড আনতে আসবে। আজকে তো ছুটি, বুধবার, তা হাজবেন্ড টকিপুরে আনতে আসবে, টকিপুর থেকে কাছেই। তারকেশ্বরে নামলে তারকেশ্বর থেকে আবার বাসে যেতে হতো, তো তারকেশ্বর দিয়ে যাবো না যেহেতু হাজবেন্ড বাড়িতে আছে। তো টকিপুর থেকে চলে যাব, সুবিধা হবে, ওটা তাড়াতাড়ি পৌঁছেও যাব। হেঁটে হেঁটে যাচ্ছি, একটা পাতলা পিওর সিল্কের শাড়ি পরেছি। এত রোদ, রোদ তোমরা দেখতেই পাচ্ছ, রোদে গরমে পিওর সিল্কের শাড়িটা পরেছি, গরম বেশি লাগবে না, হালকা কালার দেখে পরেছি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই সামনের এই ডিজাইনটা ভালো, এইরকম ডিজাইন করব সামনেটা। টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে যাব, একটু লেট হবে। আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, মা আবার একা ফিরে আসবে। তো চলো আমার সঙ্গে, চলো বাড়ি গিয়ে। তো আবার কাজে কাজ, জ্যোৎস্না আসছে না, এখনো আসেনি জ্যোৎস্না। বেশ, 4 দিন পকোটাই খেলাম মায়ের ঘরে। মা দুদিন আর হাঁটতে পারবে না, গেলে বেশি গেলে। তো মা এখান থেকে ফিরে যাচ্ছে, বল খেলা গ্রাউন্ড সাবধানে থাকবে। আবার তো 2 সপ্তাহ পরে আসছিস, দিদিন আর যেতে পারবে না। হ্যাঁ, আর আসতে হবে না, খুলবে না। ঠিক আছে মা, আসতে হবে না, আর চল যা, আসতে হবে না, চল যা, চল যা, চল যা, তুমি যে করবে চল যা। ঠিক আছে এখন রাখছি, আবার চলো গিয়ে ট্রেনে কি প্ল্যাটফর্মে দেখা হোক। আচ্ছা থাক না, দাঁড়িয়ে থাক না, দাঁড়িয়ে থাকলে কিছু হবে না, দাঁড়িয়ে থাক না। ওকে এখন রাখছি, টিকিট কাটা হয়ে গেছে, তো প্ল্যাটফর্মে বসে আছি। 3:19 ট্রেন বললো, তো ট্রেনের তো এখনও কোনো বার্তা নেই, 3:20 বাজতে চললো, ট্রেনের এখনও কোনো বার্তা নেই। কী রোদ, ছেলেটা আমার কাহিল হয়ে যাচ্ছে রোদেতে, প্রচণ্ড রোদ। বসে আছি, হাওয়া দিচ্ছে অল্প স্বল্প, কিন্তু রোদও আছে, খুব একটা বেশি হাওয়া দেয়নি, প্রচণ্ড রোদ। হাজবেন্ড এখন চান করছে, চান করে উঠে খাবে, খেয়ে দিয়ে তারপরে বেরোবে।
বেরিয়ে ছিল একটু কাজে, তো ফিরতে দেরি হয়ে গেছে। এখনো কোনো অ্যানাউন্সমেন্ট কিছুই নাই, অ্যানাউন্সমেন্ট হবে তারপরে ট্রেন আসবে, নামবো টকিপুরে, তারকেশ্বরের পরের স্টেশন টকিপুরে নামবো, সেখানে হাজবেন্ড থাকবে দাঁড়িয়ে, চলে যাব। ট্রেন এলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ট্রেনটা আসাই একটু দুষ্কর। কখন আসবে, টাইম তো 3:19, কিন্তু কখন আসবে কোনো গ্যারেন্টি নাই, এখনও গেটও পড়েনি। ঠিক আছে, ট্রেন কটায় আসে জানাবো। ট্রেনে উঠে তারকেশ্বর চলে এসেছি, ট্রেনে তারকেশ্বর দাঁড়াবে কি না বলতে পারছি না, তারকেশ্বর কিছুক্ষণ দাঁড়ায় তারপরে আবার ছাড়ি গোবাটের উদ্দেশ্যে, মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াবে, এরপরে স্টেশনে নামবো। স্টেশনে তো প্রায় 1 ঘন্টা বসে, প্রায় কেন 1 ঘন্টা বসে, আর উঠেই যদিও বা ট্রেনে জায়গা পেয়ে গেছি, কিন্তু এবার আমি গাড়ি বসে বসেই নাহলে এতক্ষণ বাড়ি পৌঁছে যাব, ঠিক টাইমে যদি ট্রেন আসে। হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে আছে, ট্রেন মধ্যেই দাঁড়িয়ে আছে, একদম ফাঁকা হয়ে গেছে, ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে, তারপর এমনি ভিড় থাকলেও কৈকেলের উঠেই জায়গা পেয়ে গেছি। তো ঠিক আছে, আবার নামি, নেমে সরাসরি বাড়ি যাবো না, একটু রেস্ট নিয়ে নিয়ে যাবো, দেখা যাক আমাদের কতটা দেখাতে পারি সেটা দেখো। নামবো টকিপুর স্টেশনে, ঠিক আছে, ভালোই এমনি ফাঁকাই ছিল, নামবার সময় বসে ডিম পাঠিয়েছে, বলো দাঁড়ি বললে কেন, বৌদি ডিম পাঠিয়েছে, সেই জন্য বলছি ব্যাগে ডিম আছে, ফেটে যাবার ভয়, আসতে নিতে বললাম। আমি এবার হেঁটে যাচ্ছি, প্ল্যাটফর্মটা হেঁটে গিয়ে তারপরে বাইকে উঠবো। ওকে, তাহলে এখন রাখছি, আবার কবে কখন আসবে। ইভিনিং আর বলতে পারলাম না, কারণ এসে খুব টায়ার্ড হয়ে পড়েছি, ওই রোদে 1 ঘন্টা বাপের বাড়ির স্টেশনে বসে, প্লাস আবার তারকেশ্বরে বসে এত ক্লান্ত হয়ে পড়েছে আসা, তো এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কিছু পারিনি। আর ডাক্তারে হাজবেন্ডকে রুটি খেতে মানা করেছে রাত্রিবেলা, তো কদিন মুড়ি খাচ্ছিল, তো মুড়ি দেবো না আর, কারণ মুড়ি খেলে আবার নার্ভের প্রবলেম চলে আসবে,
প্রত্যেক দিন মুড়ি খায় কেউ কেউ দেয়। আজকে বললাম আজকে পাচ্ছি না ভাত করতে, তো ভাত আগামীকাল থেকে করব। আজকে ম্যাগিটা খাবে ছেলে, আরও ম্যাগি খেয়ে নেবে। আর আমি সিঙ্গাড়া এনেছিলাম, সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওদের ম্যাগি হবে। ম্যাগি বললো ঝাল ঝাল করতে, এই তো হয়ে গেছে। ছেলে আমার বলছে ডাকলে যে কোথায় ম্যাগি, বলছে ডাকলাম তো ম্যাগি আমার হয়ে গেছে। নিয়ে গেছি সব নিয়ে গেছি, সব নিয়ে চলে গেছি বলছি যে কাঁটা চামচ জায়গা সব নিয়ে চলে গেছি। তুই দু গ্লাসগুলো নিয়ে চল, জলের সঙ্গে ম্যাগি খাবো। এবার ম্যাগিটা আমার হয়ে গেছে, ম্যাগিটা দিয়ে দেব। পেঁয়াজ খাই তুই দেখি, পেঁয়াজ আবার কুচিয়ে দেবো। তো চলো ম্যাগিটা তোমাদের একটু দেখিয়ে দিই। ম্যাগিটা আমার হয়ে গেছে, অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ ছেলে আমার খেতে পারবে না। তো যদি চায় তো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, আর যদি পেঁয়াজ দিতে বলে তাহলে পেঁয়াজটা কুচিয়ে দেবো। তাহলে চলো ম্যাগি কমপ্লিট আমার, নিয়ে চলে যাই। এবার ওদের দিয়ে দিই, খেয়ে নেবে, তারপরে একটু রেস্ট